অতীতে মনে করা হতো পৃথিবী মহাজগতের মাঝখানে অবস্থান করছে, যাকে ঘিরে সূর্য, গ্রহ ও উপগ্রহ আবর্তন করছে। কিন্তু বিজ্ঞানের উন্নতির সাহায্যে আমরা জানতে পেরেছি সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী এবং আমাদের সৌরমণ্ডলের বাকি সব গ্রহ। মানব সভ্যতার শুরু থেকেই আকাশ এবং আকাশের তারাগুলো রহস্যই ছিল। এর মাঝে অন্যতম রহস্য হচ্ছে এই মহাবিশ্বের শেষ কোথায়, কি রয়েছে এই মহাবিশ্বের সর্বশেষে। তাই চলুন যাত্রা করা যাক মহাবিশ্বের শেষ অংশে। এই যাত্রা শুরু হবে পৃথিবীর সবচেয়ে কাছের উপগ্রহ চাঁদ থেকে। বিজ্ঞানীদের অনুমান, আজ থেকে 4.5 লক্ষ কোটি বছর আগে থিয়া নামক একটি গ্রহ পৃথিবীতে এসে ধাক্কা মারে এবং গ্রহটি ধ্বংস হয়ে যায়। এই সংঘর্ষ থেকে থিয়া গ্রহের অংশ একত্রিত হয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে চাঁদের সৃষ্টি করে। এরপর আসে সূর্য, যার তাপমাত্রার ফলেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে। আর সূর্যের সবচেয়ে প্রথমে অবস্থান করে রয়েছে বুধ গ্রহ। বুধ গ্রহের ভূমি কান্ট্র দিয়ে ঘেরা, যাকে সম্পূর্ণ চাঁদের ভূমির মতোই দেখায়। এর আগেই আসে শুক্র গ্রহ। শুক্র গ্রহ অ্যাসিডের মোটা মেঘে ঢাকা, যে কারণে পৃথিবী থেকে এই গ্রহের ভূমির কোনো অংশই দেখা যায় না। বিজ্ঞানীদের মতে লক্ষ কোটি বছর আগে শুক্র গ্রহেও পানি ছিল, সময়ের সাথে সাথে তা বাষ্প হয়ে উবে গেছে। এবার আমাদের যাত্রা মঙ্গল গ্রহে। প্রত্যেক মঙ্গল অভিযানের তথ্য থেকে এটা বলা সম্ভব যে পৃথিবীর পরে মঙ্গল এমন একটি গ্রহ যেখানে জীবের সম্ভাবনা থাকতে পারে। তারপরেই আসে সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। আমাদের এই সৌরজগতের প্রত্যেকটির গ্রহের ভর যোগ করলেও বৃহস্পতির ভরের সমান হবে না। আমাদের পরবর্তী যাত্রা শনি গ্রহ, যা কিনা একটি গোলাকার বলয় দিয়ে ঘেরা। বলয়টি শনি গ্রহের মাঝ বরাবর ভূমির ওপর লক্ষ কোটি কিলোমিটার জুড়ে বিস্তৃত। এর আগে অবস্থিত ইউরেনাস এবং নেপচুন, যা আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বাইরের গ্রহ। এর সামনে রয়েছে কুইপার বেল্ট। এখন আমরা এগোতে এগোতে আমাদের সৌরমণ্ডলকে প্রায় ছেড়ে চলে এসেছি, যেখান থেকে সূর্য একটি ছোট তারার মতো দেখায়। এখানে সূর্যের আলো আসতে প্রায় 1 বছর লেগে যায়। তা সত্ত্বেও এই স্থানে রয়েছে সূর্যের গ্র্যাভিটি। কোটি কোটি ধূমকেতু সূর্যের টানে এখানে আজ অবস্থান করে রয়েছে। এবার শুরু হবে রোমাঞ্চকর যাত্রা। আমরা এখন যাত্রা করছি এমন একটি অন্ধকার স্থান দিয়ে যেখানে শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার। এতটাই অন্ধকার যে মানুষের চোখে এখানে কোনো কিছুই দেখা সম্ভব নয়। কিন্তু এক বিশেষ চশমার মাধ্যমে আমরা এখানে দেখতে পারব, যেখানে কিনা অসম্ভব বিচিত্র অনেক গ্রহ দেখতে পাবো যার কোনো সৌরমণ্ডল নেই। নিজেদের কোনো নক্ষত্র না থাকায় গ্রহগুলো বরফের হলেও বিজ্ঞানীদের অনুমান এদের নিচে রয়েছে পানি। এগোতে এগোতে চলে এসেছি আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে। অনেকের ধারণা মহাবিশ্বের শেষ এখানেই, আসলে কিন্তু না। যেমন আমাদের প্রত্যেকেরই প্রতিবেশী আছে, তেমনি মিল্কি ওয়ে গ্যালাক্সিরও প্রতিবেশী আছে, যেমন অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। আজ থেকে 4 লক্ষ কোটি বছর পরে মিল্কি ওয়ে গ্যালাক্সি ও অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির দূরত্ব হবে 0, মানে তারা একে অপরের সাথে সংঘর্ষ করে নতুন একটি গ্যালাক্সি তৈরি করবে। এমনই লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে একটি লোকাল গ্রুপ তৈরি করবে। এরকমই লক্ষ লক্ষ লোকাল গ্রুপ মিলিয়ে একটি সুপার ক্লিজার তৈরি করে। এসব সুপার ক্লিজারের বাইরে থেকে যে ছোট ছোট নক্ষত্রগুলো দেখা যাবে তা হলো এক একটি গ্যালাক্সি। এখানে বলে রাখা ভালো, এসব সুপার ক্লিজার আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্র অংশ মাত্র। আনুমানিক এই ব্রহ্মাণ্ডে প্রায় 1 কোটি সুপার ক্লিজার আছে। আর এখানেই বিজ্ঞানীদের অনুমান বা কল্পবিজ্ঞানের বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ হয়ে যায়, যাকে অবজারভেবল ইউনিভার্স বলা হয়। তবে অনেকেই এর চেয়েও বেশি অনুমান করেছে। তাদের মতে আমাদের ব্রহ্মাণ্ডের মতোই আরও অসংখ্য ব্রহ্মাণ্ড পানির ফোঁটার মতো এক বিশাল সাগরে ভেসে বেড়াচ্ছে, যার কোনো শেষ সীমা নেই। এবার একটুখানি ভেবে দেখুন তো, যাত্রার শুরুটা কোথা থেকে হয়েছিল আর আপনি এখন কোথায় আছেন? যদি ভাবতে পারেন তাহলে এটুকু তো ধারণা করাই যায়, মানুষের অস্তিত্ব অতি ক্ষুদ্র। আমাদের মতো মহাবিশ্বে কতগুলো গ্রহ হতে পারে তার কোনো ধারণাই আমাদের নেই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের লিখে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।